আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হলো সন্তানের অভিভাবক হিসেবে মায়ের স্বীকৃতি দিয়ে সম্প্রতি হাইকোর্ট বিভাগ থেকে একটি রায় দেওয়া হয়েছে। তো সেই রায়টি সম্পর্কে আমরা জানব এবং মামলার ঘটনাটি সম্পর্কে আমরা জানব। তো ঘটনার দিকে যদি আমরা তাকাই সেখানে আমরা দেখতে পাব 2007 সালের এপ্রিল মাসে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত তথ্যের ভিত্তিতে জানা যায় যে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশগ্রহণের পূর্বে শিক্ষার্থী তথ্য ফর্মে অত্যাবশ্যকীয়ভাবে বাবার নাম পূরণ করতে না পারার কারণে আমাদের রাজশাহীতে এক তরুণীকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের প্রবেশপত্র দিতে অস্বীকৃতি জানায় আমাদের শিক্ষা বোর্ড। তো সেখানে কি হয়েছিল, তাদের মা এবং সন্তানকে কোনোরূপ স্বীকৃতি না দিয়ে বাবা চলে যাওয়ার পর ওই তরুণী তার মায়ের একার আদরে স্নেহে বড় হয়েছিলেন। পরে এই ঘটনার যথাযথ অনুসন্ধানের পর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এবং সন্তানের অভিভাবক হিসেবে মায়ের স্বীকৃতি প্রতিষ্ঠার দাবিতে 2009 সালের 2 আগস্ট তিনটি মানবাধিকার সংগঠন, প্রথমটি হচ্ছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট, যেটাকে আমরা বলছি ব্লাস্ট, বাংলাদেশ মহিলা পরিষদ এবং নারীপক্ষ যৌথভাবে জনস্বার্থে একটি রিট দায়ের করেন, যেটাকে আমরা বলছি পিআইএল। রিটের প্রাথমিক শুনানিতে বলা হয়, হাইকোর্ট বলেছেন যে মানবাধিকার, সমতার পরিপন্থী ও বিশেষভাবে শিক্ষার অধিকারের প্রবেশগম্যতার বাধাস্বরূপ বিদ্যমান বৈষম্যমূলক এ বিধানকে কেন আইনের পরিপন্থী এবং অসাংবিধানিক হিসেবে ঘোষণা করা হবে না, এই মর্মে সংশ্লিষ্টদের কাছে একটি কারণ দর্শিয়ে রুল জারি করেন আমাদের হাইকোর্ট বিভাগ। একই সঙ্গে আরেকটি রোল জারি করা হয় যে বর্তমানে কোন কোন শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড পাওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীর বাবা ও মায়ের উভয়েরই নাম সম্পর্কিত তথ্য বাধ্যতামূলক করা হয়েছে, এটির একটি তালিকা দিতে বলা হয়েছে হাইকোর্ট থেকে, এবং সেসব যোগ্য শিক্ষার্থী তাদের বাবার পরিচয় উল্লেখ করতে অপারক তাদের পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে সে সম্পর্কে একটি প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছিলেন আমাদের হাইকোর্ট বিভাগ। তো 2021 সালে 6 জন ব্লাস্ট আবেদনকারীদের পক্ষ থেকে একটি সম্পূরক হলফনামা আদালতে দাখিল করেন। রিটের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট রায় ঘোষণার জন্য 24 জানুয়ারি 2023 দিনটি ধার্য করেন এবং সেই অনুযায়ী হাইকোর্ট আমাদের রায়টি প্রদান করেন। তো আমরা যদি রায়ের দিকে একটু তাকাই সেখানে দেখতে পাব যে এসএসসি এইচএসসি পরীক্ষা সহ সব ফর্ম পূরণের ক্ষেত্রে সন্তানের অভিভাবক হিসেবে আমাদের মাকে স্বীকৃতি দিয়ে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট বিভাগ। পিতৃপরিচয়হীন সন্তানের অভিভাবক হবেন মা এবং শিক্ষার ক্ষেত্রেও মাকে আইনগত অভিভাবক হিসেবে যুক্ত করা যাবে। তাহলে আমরা বলতে পারি এখন থেকে সন্তানের অভিভাবক হিসেবে মাকেও আমরা সংযোজন করতে পারি, এই বলেই হলো আমাদের হাইকোর্ট বিভাগ স্বীকৃতিটা দিয়েছেন। অর্থাৎ পিতৃপরিচয়হীন সন্তান, যৌনকর্মীদের সন্তান যাদের বাবার পরিচয় নেই, তারা শুধু মায়ের নাম দিয়ে ফর্ম পূরণ করতে পারবেন। কারণটি হলো আমাদের সংবিধানে সবাইকে সমান অধিকার দেওয়া হয়েছে, শুধু বাবার নাম না থাকলে একজন শিশু ফর্ম ফিল আপ করতে পারবে না বা আপনার পাসপোর্ট করতে পারবে না, তার তো ঠিক না, কারণ আমাদের সংবিধানে সমতার কথা বলা হয়েছে, এটি হলো আমাদের সংবিধানের সাথে সাংঘর্ষিক। সংবিধানে সমতার কারণে বাবা অথবা মায়ের পরিচয় থাকলেই যে কোনো ফর্ম পূরণ বা হলো রেজিস্ট্রেশন পূরণ করার অধিকার পাবে এবং রায়ের ফলে এসএসসি এইচএসসি পরীক্ষা ও পাসপোর্ট সহ সব ফর্ম পূরণে বাবা অথবা মা অথবা আইনগত অভিভাবকের নাম লেখা যাবে, মানে তার বাবা মানে ফাদার অর মাদার অর লিগ্যাল রিপ্রেজেন্টেটিভের নাম তার ফর্মে লেখা যাবে। যেমন ধরুন অনেক দেখা যায়, অনেক আছে তাদের বাবা মা পাওয়া যাচ্ছে না, তারা তাদের আইনগত অভিভাবকের কাছে লালন পালন হয়েছেন, সেক্ষেত্রে তাদের নামটিও আপনার ফর্মে লেখা যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এই রায়ের ফলে আমাদের বাবা মায়ের উভয়ের নাম লেখার বাধ্যবাধকতা আর থাকলো না, আমরা বলতে পারি শুধু মায়ের নাম লিখলেও ফর্ম পূরণ করা যাবে। যারা এখানে সিঙ্গেল মাদার আছেন তাদের জন্য এই বিষয়টা খুবই
মানে যোগোপযোগী রায় হয়েছে। তো এই বিষয়ে জারি করা রুল যথাযথ মানে অ্যাবসোলিউট ঘোষণা করে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি মোহাম্মদ খায়রুল আলমের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশনের বেঞ্চ এই রায় দিয়েছেন এবং আদালতে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট রেজাল করিম এবং অ্যাডভোকেট আইনুন নাহার সিদ্দিকা ও অ্যাডভোকেট আয়েশা আক্তার এবং আমাদের রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত। আশা করি এ পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন এবং আমাদের সাথেই থাকবেন, আমাদের পাশেই থাকবেন। সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করবেন অবশ্যই। আপনাদের জন্যই আমি ভিডিওগুলো বানাচ্ছি প্রতিনিয়তভাবে। আপনারা অবশ্যই অবশ্যই আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো।